রমজান মাস উসিলা যদি কখনো 10 টাকা দান করে দেন, আল্লাহর উপর ভরসা রাখিয়া দেন, আমার এই বাচ্চাটা যেন দান করে, আমি যেন এটা চিকিৎসাটা করাইতে পারি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عم يتساءلون عن النبأ العظيم الذين هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فكانت أبوابا وفتحت السماء فكانت أبوابا وفتحت السماء فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا صدق الله العظيم. السلام عليكم. وعليكم السلام. তো আপা কি নাম আপনার? মমতাজ। মমতাজ, তো আপা এই যে এরকম কান্না করছেন কেন? কি হয়েছে আপনার একটু বলবেন? অনেক সমস্যা, আমার এই যে বাচ্চার আক্রান্ত করলো, আমার এই বাচ্চা অনেক অসুস্থ, ভিতরে অনেক মারাত্মক রোগ, আল্লাহ যদি মাফ করে, এর পায়খানার রাস্তা দিয়ে শুধু জমার জমার রক্ত যায়। আমার আমার এই বাচ্চা এমন অবস্থা হয়েছিল, শুধু তার বুকটা লড়ছে। আমি এর জন্য নামাজ মানত করছি, রোজা মানত করছি, সুরা খতম দিব, কোরআন খতম দিব, অনেক কিছু মানত করছি, আল্লাহ আছে, কিন্তু এর চিকিৎসাটা আমি করাইতে পারি নাই। এমনি ওষুধ যেটা লেখা দিছে, প্রথম হঠাৎ করিয়া এর পায়খানা রক্ত যেত, কইতো না কেউ কাছে, কেন রক্ত যেত, হঠাৎ করে এরকম দেখা দিছে, কোনো সময় এরকম দেখি নাই, এর কোনো ফাঁস নাই, এর কোনো গ্যাসের সমস্যা নাই। তা এরপর এই সাদা পায়জামা, তো তারপর আমাকে কিরে এই পায়জামা, এই ক্যাপ কমাটো রক্ত রক্ত সবাই ছিল, পরে দেখি ওই কাল শুয়ে রয়েছে, কোনো কথাবার্তা কয় না, ও কয় না কিছু হইলে, পরে দেখি ওই পায়জামার রক্ত, পরে কি হয়েছে কি হয়েছে, আম্মু আমার এই অবস্থা, পরে ওর এই নিচে আন খালি ওর বুকটা লড়ে কথা কইতে পারে না, খালি চোখ দুলে চাই রয়েছে। পরে ডাক্তারে ওর পরীক্ষা নিরীক্ষা দিছে, অনেকেই করছে, করার পরে যে পরীক্ষাগুলো দিছে ওগুলো আর করাইতে পারি নাই, আমি নিজে অসুস্থ, এমনি যে ওষুধগুলো যেটা সাপ্লাই ওইটাই খাওয়াইছি। তারপরে আমার ডাক্তারেরা বললো যে ওর ভিতরে যে সমস্যা, যদি চিকিৎসা ঠিকভাবে না করাই তাহলে বাচ্চা ক্যান্সার হয়ে যেতে পারে। হ্যাঁ, এরপর আবার ওর এই রাস্তায় মেইন রাস্তায় দৌড় দিয়েছিল, অটোরিকশার সাথে বাড়ি খেয়ে পড়ে গেছে, এক লোক বাসের থেকে লাভ দিয়ে নামছে ওরা বাসাইতে, হ্যাঁ ওই পাড়া পড়ছে ওই প্রসাবের জায়গায়, এরপর ও প্রসাব বন্ধ হয়েছিল, অনেকদিন ও প্রসাব করতে পারে না, প্রসাব করতে গেল পেট ব্যথা করে, ফোটা ফোটা প্রসাব করে, 6-7 মাস আমার এই ছেলের পড়া বন্ধ ছিল মাদ্রাসায়, এই 2 মাস চলে মাদ্রাসায় দিছি, আর আমি তো নিজেই অনেক দিনের অসুস্থ, আমার চিকিৎসা টোটালে বন্ধ হয়ে যায়, আমি হাসপাতাল থেকে আসার পর মানুষের বাসায় বাসায় ঘুমাই যায়, আমার মেডিকেল কাগজপত্র যে ওষুধ চলবে এই কাগজপত্র অন্য এক বাসায় তালা মারা, হ্যাঁ এটা ওষুধ তো আমি খাইতেছি না। ওষুধ খাইতেছি না, টাকা লাগে তো, ওষুধের অনেক দাম, আমার এই আমি যদি আল্লাহ আমার ইমানের সদিন ইন্তেকাল করে আল্লাহর কাছে খুশি, কিন্তু আমার এই বাচ্চাটার চিকিৎসার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই। আমি সে তো আজকে অনেক বছর ধরে নিখোঁজ, সে তো নাই, সে নাই কেন, সে নাই, সে আজকে 5 বছর হইতো সে নিখোঁজ, মানে আপনি অসুস্থ হওয়ার পর পরই সে নিখোঁজ? না, সে আগেই নিখোঁজ। সবার কাছে আমার একটা অনুরোধ যে তারা যদি রমজান মাস উসিলা যদি কখনো 10 টাকা দান করে দেন, আল্লাহর উপর ভরসা রাখিয়া দেন, আমার এই বাচ্চাটা যেন দান করে, আমি যেন এটা চিকিৎসাটা করাইতে পারি। আমার যদি আল্লাহ ইমানের সাথে ইন্তেকাল করে আমি যাই, কিন্তু আমার বাচ্চারা একজন কোরআনে হাফেজ, এই যে রোজা রাখে, তারা আপনি নামাজ পড়ে, এরপর আমাদের সবে গেছে, এই সময় আমার এই বাচ্চা রোজা রাখছে,
এখনো সে তারাবি নামাজ পড়ে আবার রোজাও রাখে আচ্ছা তো কেউ যদি আপনাদের সাথে একটু যোগাযোগ করতে চায় আপনাদের সাথে যোগাযোগের নাম্বারটা কি নাম্বার এখানে আছে এটা কি বিকাশ নাম্বার নাম্বারটা একটু বলেন তো জি নাম্বারটা 01-31-28-29-33-5-0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 
আল্লাহ যদি আমার দেখায় না আমার তো ক্যান্সার ইয়া আল্লাহ যদি মাফ করে আমি তো মারাও যাইতারি এই যে এক লোক বাদ দিছে কালকে আমারে হে হে শুটকি দরকার আছে আমি শুটকি খাই না ওই যে ভাত পানি দেওয়া আমি ভাত খাইতেই নেই আমি এমনি ই করিয়া খাইয়া রোজা রাখছি খেজুর দিছে একজন ওই যে খেজুর প্লেটে এই যে আমি ইফতার সময় একটু শরবত আমার খুব পছন্দ আমি কোনো খাবার খাই না ইফতারি শুধু শরবত একটু ঠান্ডা জিনিস খাই আমি এই শরবতও খাইতেই না আমার খুব কষ্ট লাগবে কান্দো না শরবত এত অস্থির লাগে রোজা রাখছি একটু শরবত খাইতেই না ঘরে একটা ফ্যান নাই এই ঘরটা আমার বাড়ি আল্লাহ থাকতে দিছে হ্যাঁ সাইডটা রুম খালি একটা রুমের মধ্যে ঢুকছি আর রমজানের পরে এই বাড়িটা ভাঙবো হ্যাঁ এখন আমি এর ঘরে থাকি একটা লাইট নেই আমি এই মোবাইলে লাইট দিয়া আমি তাহাজুদ নামাজ পড়ি এরপরে এই কোরআন শরীফ পড়ি তাহাজুদ নামাজ পড়ি বোরাতে বাত খাওয়ার পরে এই মোবাইল লাইট দিয়ে আমি কোরআন শরীফ পড়ি বোরাতে বাত খাওয়ার পরে এই লাইট দিয়ে আমি তারাবি নামাজ পড়ি একটা লাইট আমি ঘরে আনতে হইনি তো প্রিয় দর্শক আপনারা শুনলেন এই বন্টির জীবনের কষ্টের কথাগুলো তো আসলে আমরা মমতাজ বন্টিকে আসলে চিকিৎসা প্রয়োজন তার সন্তানের চিকিৎসা প্রয়োজন এবং তার সন্তান আমি হাসপাতালে থাকা অবস্থায় বাড়ি আল্লাহ বাড়ি বেশি আগে ছিলাম হে আমার ঘরের ফ্যান লাইট ঘরে হারি পেতে সব নিয়ে গেছে আমি এত কইছি যে আমার যদি আল্লাহ বাসারে বাসা তাই আমি আসবো আসার পরে আমি আমরা যেমন দিব হে আমার গত রমজান একজনের 2500 একটা ফ্যান দিছে ভালো ফ্যান এই ফ্যানটা হেল হয়ে গেছে তোষক এটা একটা সিরিয়াস তোষক আমি করছি সব লয়ে গেছে লাইট মেট গুলি আমার হারি পাতিল এরপর কইছি কি এই বাচ্চার একটা কম্বল দিছে এক ছাত্রর মা ওই যে পরে কইছি কম্বল নিয়েন না কম্বল নিয়ে আমার ছেলে কাঁদবে কিন্তু কম্বল নিয়েন নাম নেই একটা খাতা শিলে দিছে আমার বই নতুন খাতা হে নিয়ে গেছি গা হে কয় আমার টাকা পুরো না লাগবে না আচ্ছা তো মমতাজ বোন আপনার নাম্বারটা আরেকবার বলেন তো প্রিয় দর্শক আপনারা পারলে এই বোনটির জীবনে আসলে অনেক কষ্ট একটু সাহায্য সহযোগিতা করবেন 01 01 31 31 28 28 29 29 35 350 তো এই এই নাম্বারটি ওনার বিকাশ নাম্বার আপনারা একটু আপনারা একটু সহযোগিতা করবেন আর তার এই সন্তানের জন্য দোয়া করবেন যাতে তার এই সন্তানটাকে একজন আলেম বানাতে পারে তো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন এই প্রত্যাশা নিয়েই আজকে শেষ করছি আল্লাহ হাফেজ